রূপালী পর্দায় আবারও ফিরেছে থর। মার্ভেল কমিক্সের জনপ্রিয় সিনেমার চতুর্থ পর্ব থর লাভ অ্যান্ড থান্ডার মুক্তি পেয়েছে 8 জুলাই। ঈদুল আজহাকে কেন্দ্র করে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে হলিউডের এ সময়ের অন্যতম আলোচিত সিনেমা থর লাভ অ্যান্ড থান্ডার। 8 জুলাই যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় সিনেমাটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে মার্ভেল ভক্তদের কাঙ্ক্ষিত এই সিনেমা। দর্শকদের ঈদ বিনোদনে এটি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই। যুক্তরাষ্ট্রে মার্ভেল কমিক্সের চরিত্র নির্ভর মার্ভেল স্টুডিও প্রযোজিত সুপার হিরো ভিত্তিক সিনেমা থর মুক্তি পায় 2011 সালে। এরপর 2013 ও 2017 সালে মুক্তি পায় থর দ্য ডার্ক ওয়ার্ল্ড ও থর র্যাগনারক। মুক্তির পর তিনটি সিনেমাই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে। এবারও ব্যতিক্রম নয়, চতুর্থবারের মতো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 29তম সিনেমা থর লাভ অ্যান্ড থান্ডার কাঁপাচ্ছে বক্স অফিস। ভারতে ঘরোয়া বক্স অফিসে 30 কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এটি ইতিমধ্যে বিশ্বব্যাপী $100 মিলিয়ন অতিক্রম করেছে। বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন সপ্তাহ শেষে $250 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে এর আয়। এই সিনেমায় অভিনয় করেছেন এক ঝাঁক তারকা, যার মধ্যে জনপ্রিয় চরিত্র থর, যে চরিত্রে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। এ নিয়ে 8ম বারের মতো এই চরিত্রে অভিনয় করছেন ক্রিস। থরই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একমাত্র চরিত্র যাকে নিয়ে 4টি আলাদা সিনেমা তৈরি হয়েছে। তাই তো সিনেমার জন্য নিজেকে তৈরি করতে কঠোর পরিশ্রম করতে হয়েছে এই অভিনেতাকে। সিনেমাতে শক্তিশালী ও বলিষ্ঠ দেখাতে তাকে ওজন বাড়িয়ে 105 কেজি করতে হয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ।